ওয়েলকাম টু এ টু জেড বেঙ্গলি বেবি মামে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটা ওয়েট গেন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো কীভাবে বানাবো সেটাই তোমাদের আজকে দেখাবো এখানে আমি একটা আপেল নিয়েছি গোটা একটা আপেল তো এই আপেলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে গোটা খোসা ছাড়ানোর পরই মানে আপেলটা আমি গোটাই রেখে দিয়েছি তারপর এই আপেলটাকে আমি গ্রেট করে নেব আর এই যেটা দিয়ে আমি গ্রেট করছি সেটা গ্রেড করলে একবার পেস্টের মতো হয়ে যায় তাই আমার এক্সট্রা করে মিক্সিতে পেস্ট করতে হয় না তো এবার আমি কড়াইয়ে এবার সুজিটা করে নেব তো প্রথমে আমি ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দেওয়ার পর এর মধ্যে সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব লালচে হওয়া পর্যন্ত আমি সুজিটাকে নাড়াচাড়া করবো বাচ্চাদের যখন সুজি বানাবেন ঠিক এইভাবেই বানাবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে বানাবেন তাহলে বাচ্চারা খাবেও ভালো আর তাদের ওয়েট গেনও হবে এবং পুষ্টিও হবে কারণ এর মধ্যে আপেল দুধ থাকছে তো আমি এর মধ্যে নাড়াচাড়া করতে করতে এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে যতই বাচ্চা হোক তাদের তো টেস্টি টেস্টি খানা বানিয়ে দিতে হবে নাহলে তারা খাবে না যেমন আমাদেরও স্বাদের প্রয়োজন তেমনি বাচ্চাদেরও স্বাদের প্রয়োজন তারাও এবার স্বাদ বুঝতে শিখছে তো তাদেরকেও স্বাদ অনুযায়ী খাবার বানিয়ে দিতে হবে তো আমি নাড়াচাড়া করে নেওয়ার পর লালচে হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিলাম তো লালচে হয়ে যাওয়ার পর জল দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এইবার গ্রেট করে রাখা আপেলটাকে দিয়ে দিচ্ছি একটা গোটা আপেল এর মধ্যে দিলাম তারপর এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব যেরকম পাতলা আমি বাচ্চাকে খাওয়াই সেরকম পাতলা আমি করে নেবো তো সেইভাবে পুরোটা থাকবে যে যেরকম বাচ্চাকে খাওয়ায় সে সেরকমভাবে যেন পুরোটা রেখে দেয় এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি আর আমার বাচ্চার বয়স বছর কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি এখন ওকে চিনি খাওয়াই তো এতদিনে আমি চিনিটা দিচ্ছি তো এবার চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি যারা এখন বাচ্চাকে চিনি খাওয়ানো শুরু করেননি তারা চিনির পরিবর্তে যেটা ব্যবহার করেন সেটাই দিতে পারেন সুজিতে আমার বেবির বয়েস দু বছর কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন ওকে চিনিটা খাওয়ানো শুরু করেছি তো এই হয়ে গেছে আমার রেসিপিটা তৈরি আমি এখনো পর্যন্ত এখানে দুধ অ্যাড করিনি আমি দুধ অ্যাড এ কারণেই করি না আমি যে পরিমাণে বানাই আমার বাড়িতেও খায় সেই জন্য আমি বাড়ির জন্য আর দুধ দিই না আর আমার বাচ্চাকে যেটুকু পরিমাণ আমার লাগে বাচ্চার সেটুকু পরিমাণটা নিয়ে নিয়ে আমি তারপর তার মধ্যে দুধটা অ্যাড করি তো এই ছিল আজকের